আজকের ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের অধিবৃত্ত চ্যাপ্টারে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো শুরু করব। আগের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত সমস্ত অঙ্কগুলো দিয়ে দিয়েছি, এবার আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর এক নম্বর অঙ্ক থেকে শুরু করব। ঠিক আছে, তো এক নম্বর অঙ্কতে বেশ কিছু অঙ্ক দিয়ে দিয়েছে, যে অঙ্কগুলোর সমীকরণ থেকে আমাকে সেই অধিবৃত্তগুলোর কী কী বের করতে হবে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, অক্ষ, নাভির স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ, নাভিলম্বের প্রান্তবিন্দু দুটোর স্থানাঙ্ক, এগুলো সমস্ত কিছু বের করে দেখাতে হবে। ঠিক আছে, তো প্রথম যে সমীকরণটা আমাদেরকে দিয়েছে সেই সমীকরণটা হচ্ছে এরকম। একের এক নাম্বার অঙ্ক পড়ছি আমরা, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 20x। ঠিক আছে, তাহলে এই সমীকরণ থেকে আমাকে কী বের করতে হবে, সমস্ত কিছু বের করতে হবে। তাহলে আমরা এই সমীকরণটাকে কীভাবে প্রকাশ করতে পারবো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × 5 × x, অর্থাৎ সমীকরণটার ফরম্যাটটা কেমন হলো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তাহলে এর অধিবৃত্তটা ছবি যদি আমরা এঁকে নিই, তাহলে শীর্ষবিন্দু থাকবে মূলবিন্দুতে, নাভির স্থানাঙ্ক হবে কত, 5,0, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব হচ্ছে 5 একক। শীর্ষবিন্দু থেকে 5 একক দূরে একটা সরলরেখা থাকবে, স্থির সরলরেখা, যেটা হচ্ছে x ইকুয়াল টু -5। ঠিক আছে, এই সরলরেখাটাকে কী বলা হচ্ছে, নিয়ামক। ব্যাস, এত কিছু আমরা জেনে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূলবিন্দু, এটা x অক্ষ, y অক্ষ। ঠিক আছে, আর এই সরলরেখাটা হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। আমাদেরকে যা যা বের করতে দিয়েছে, প্রথমে আমরা বের করবো এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে এই অধিবৃত্তটার আমরা এক এক করে সব লিখে নিই। প্রথমে লিখবো হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কেমন হবে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে 0,0, এই যে এটা অধিবৃত্তের শীর্ষবিন্দু। তারপর নাভির স্থানাঙ্ক হবে কোনটা, নাভির স্থানাঙ্ক হবে 5,0। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, নাভির স্থানাঙ্ক বেরিয়ে গেলো, আর আমাদেরকে বের করতে দিয়েছে হচ্ছে অধিবৃত্তের অক্ষটা কোন দিক। ঠিক আছে, এ তাহলে অক্ষটা হচ্ছে ধনাত্মক x অক্ষের দিক, তাই না, এই যে এটা হচ্ছে অক্ষ, ধনাত্মক x অক্ষের দিক। তাহলে ধনাত্মক x অক্ষ হচ্ছে এর অক্ষ। আর কী বের করতে দিয়েছে, শীর্ষবিন্দু গেল, নাভির স্থানাঙ্ক গেল, নাভিলম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য আমরা কত লিখতে পারবো, নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে কত, 4a একক। এখানে 4a বলতে 4×5 = 20, তাহলে 20 একক। আর কী বের করতে দিয়েছে আমাদেরকে, নিয়ামকের সমীকরণ। ঠিক আছে, তাহলে সেই নিয়ামকের সমীকরণ আমরা ছবিতেই লিখে রেখেছি, যে নিয়ামকের সমীকরণ হচ্ছে x = -5, অর্থাৎ সেটাকে x + 5 = 0 আমরা লিখতে পারবো। ঠিক আছে, আর আমাদেরকে বের করতে বলেছে নাভিলম্বের প্রান্তবিন্দু দুটোর স্থানাঙ্ক। তাহলে এই নাভিলম্বের টোটাল দৈর্ঘ্য, এই সম্পূর্ণটা যদি কত হয়, 20 একক হয়, তাহলে এখান থেকে এইটুকুটা হবে কত, 10 একক, আর এইটুকুটা হবে 10 একক, অর্থাৎ নাভিলম্বের প্রান্তবিন্দু দুটো, ঠিক আছে, নাভিলম্বের প্রান্তবিন্দু দুটো কেমন হবে। সূত্র অনুসারে আমাদের হয় হচ্ছে এরকম, যে a, 2a, আর হচ্ছে a, -2a। তাহলে এখানে a এর ভ্যালু তো 5, তাহলে প্রান্তবিন্দু দুটো কত হবে, 5, 10 এবং 5, -10। তাহলে এটা হয়ে গেল সমস্ত কিছু আমাদেরকে বের করতে দিয়েছিল, যা যা সেগুলো সমস্ত কিছুই বের হয়ে গেল। ঠিক আছে, তাহলে একের এক নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, তো 2 নম্বর অঙ্কতে যা দিয়েছে সেই সমীকরণটা আগে আমরা টুকে নিই সংক্ষিপ্ত। একের 2 নম্বর অঙ্ক যেটা, সেই একের 2 নম্বর অঙ্কটা আমাদেরকে দিয়েছে হচ্ছে x² = -12y। ঠিক আছে, এই সমীকরণে আমাকে সব কিছু বের করতে হবে। তাহলে শুরু করি, তাহলে সবার প্রথমে সমীকরণটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারবো, x² = -4×3×y, অর্থাৎ এর ফরম্যাটটা কেমন হলো, x² = -4ay। ঠিক আছে, তাহলে এই ছবিটা হবে কীরকম, এই ছবিটা হবে শীর্ষবিন্দুতে হচ্ছে মূলবিন্দু থাকবে, আর অধিবৃত্তের অক্ষটা হবে ঋণাত্মক y অক্ষের দিক। তাহলে ঋণাত্মক y অক্ষের দিক, শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্বটা হবে কত একক, 3 একক। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যাচ্ছে কত, 0, -3। ঠিক আছে, আর এর নিয়ামকটা কোথায় থাকবে, মূলবিন্দু থেকে, তাহলে শীর্ষবিন্দু থেকে 3 একক দূরে, সেটা হচ্ছে এরকমভাবে থাকবে। ঠিক আছে, x অক্ষের সমান্তরালভাবে হলো। ব্যাস, তাহলে এখান থেকে আমরা এবার এর সমস্ত কিছু যা যা বের করতে দিয়েছে সেগুলো বের করে নেব। তাহলে এর অক্ষটা কোন দিক সেটা আগে প্রথমে লিখে নিই, এর অক্ষটা হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে, ঋণাত্মক y অক্ষের দিক। তাহলে সবার প্রথমে এর অক্ষটা আমরা লিখে নিলাম। এরপরে আমাদেরকে বলেছে যে ঋণাত্মক y অক্ষের দিক হয়ে গেল, এর শীর্ষবিন্দু কোথায়। তাহলে আমরা প্রথমে এর শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা লিখব, যে শীর্ষবিন্দু হচ্ছে
মূল বিন্দুতে অর্থাৎ জিরো জিরো। তারপর নাভির স্থানাঙ্ক কোন দিকে? নাভির স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা মাইনাস তিন বিন্দুতে। ঠিক আছে, নিয়ে আমাকে আচ্ছা নাভিলম্বের দৈর্ঘ্যটা প্রথমে লিখে নিই। নাভিলম্বের দৈর্ঘ্য, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কোনটা? নাভিলম্বের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে হচ্ছে ফোর এ, অর্থাৎ চার ইন্টু তিন মানে কত? বারো একক। ঠিক আছে, তারপরে আমাদেরকে যেটা বের করতে হবে নাভিলম্বের দৈর্ঘ্যর পর নিয়ামকের সমীকরণ। তাহলে নিয়ামকের সমীকরণ কী হবে? ওয়াই ইজ ইকুয়াল টু, ঠিক আছে, নিয়ামকের সমীকরণ হচ্ছে মূলবিন্দু থেকে তিন একক উপরে, তাই না, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এই সমীকরণ হবে ওয়াই ইজ ইকুয়াল টু তিন, অর্থাৎ আমরা লিখতে পারবো ওয়াই মাইনাস তিন ইজ ইকুয়াল টু জিরো। নিয়ামকের সমীকরণ আমরা পেয়ে গেলাম। আর কী বের করতে হবে? নাভিলম্বের প্রান্ত বিন্দুগুলো। ঠিক আছে, তাহলে নাভিলম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক কী হয়? নাভিলম্বের প্রান্ত বিন্দু সমূহ কোনটা হবে? একটা হচ্ছে নাভিলম্বের প্রান্ত বিন্দু, একটা এখানে, একটা এখানে, তাই না। তাহলে এর স্থানাঙ্ক কত হয়? টু এ কমা মাইনাস এ, অর্থাৎ এখানে এ এর ভ্যালু কত? তিন। তাহলে এর টু এ, তার মানে কত হচ্ছে? সিক্স কমা মাইনাস তিন, টু এ কমা মাইনাস এ। আর একটা হচ্ছে মাইনাস টু এ কমা মাইনাস এ, তাহলে মাইনাস সিক্স কমা মাইনাস তিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নাভিলম্বের প্রান্ত বিন্দু সমূহ। ব্যাস, দুই নম্বর অঙ্কের আমরা সমস্ত কোনো কিছু পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরের অঙ্কতে যাব। পরের অঙ্কতে আমাদেরকে সেম একই রকমভাবে এগুলো বের করতে হবে, সেগুলো শুধু ভগ্নাংশে মানগুলো আছে, এটাই আর কোনো তফাত নাই। ঠিক আছে, ব্যাস এবার আমি করব হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, তো পাঁচ নম্বর অঙ্ক যা দিয়েছে সমীকরণটা টুকে নিই। পাঁচ নম্বর অঙ্কতে আমাদেরকে সমীকরণটা দিয়ে দিয়েছে হচ্ছে কত? ওয়াই প্লাস তিন তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু টু ইন্টু এক্স প্লাস টু। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে আমরা এই সমীকরণটাকে আমাদের পরিচিত ফরম্যাটে প্রকাশ করি, সেটা হচ্ছে ওয়াই প্লাস তিন তার হোল স্কোয়ার থাকলো, ঠিক আছে, ফোর ইন্টু ওয়ান বাই টু ইন্টু এক্স প্লাস টু। তাহলে এখানে এ এর ভ্যালু কত হয়ে গেল? একের দুই। ঠিক আছে, তাহলে এর অক্ষটা কীরকম হবে? এই সমীকরণটাকে আমরা কম্পেয়ার করে করবো কার মতো? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এক্স। ঠিক আছে, এর যা যা হবে এই এখান থেকে এটার সাথে কম্পেয়ার করে করে করবো। তাহলে এর অক্ষ হবে কি? এর অক্ষটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এর অক্ষ হবে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম। দ্বিতীয়টা, এর শীর্ষবিন্দু হবে হচ্ছে এই যে আলফা কমা বিটা, অর্থাৎ এক্স প্লাস টু আছে, আমার দরকার এক্স মাইনাস আলফা, অর্থাৎ আলফার মান হচ্ছে মাইনাস টু, ওয়াই মাইনাস বিটা, অর্থাৎ বিটার মান হচ্ছে কত? মাইনাস থ্রি। তাহলে এর শীর্ষবিন্দু কোথায় হবে? শীর্ষবিন্দু হবে মাইনাস দুই কমা মাইনাস তিন। ঠিক আছে, তারপরে আমরা একে একে এর সব কিছু বের করব। তাহলে শুরু করি, প্রথমে আমরা নাভির স্থানাঙ্ক বের করব। নাভির স্থানাঙ্ক সাধারণত কত হয়? এর নাভির স্থানাঙ্ক হবে হচ্ছে এ কমা জিরো, কিন্তু এটা যেহেতু মানে শীর্ষবিন্দুটা আলফা কমা বিটা বিন্দুতে, তাহলে এর স্থানাঙ্ক কেমন হয়? নাভির স্থানাঙ্কটা এর সাথে আলফা যোগ হবে আর জিরোর সাথে বিটা যোগ হবে। তাহলে এখানে এ বলতে আমরা কত জানি? একের দুই। তাহলে নাভির স্থানাঙ্ক হবে হচ্ছে একের দুই প্লাস আলফা, আলফার মান হচ্ছে মাইনাস দুই, তাহলে একের দুই মাইনাস টু, আর কমা জিরো হতো তাহলে জিরো, বিটার মান হচ্ছে মাইনাস তিন। ঠিক আছে, তাহলে এর স্থানাঙ্কটা হয়ে গেল হচ্ছে হাফ মাইনাস দুই, মানে মাইনাস তিনের দুই কমা হচ্ছে কত? মাইনাস তিন। তাহলে আমরা নাভির স্থানাঙ্ক পেয়ে গেলাম। নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে ফোর এ, অর্থাৎ চার ইন্টু একের দুই মানে কত? দুই একক। ঠিক আছে, ব্যাস এর এই সমীকরণের নিয়ামকের সমীকরণ কী হয়? এই সমীকরণের নিয়ামকের সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এ সমীকরণ হবে হচ্ছে কীরকম? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ মানে একের দুই, এর সাথে কী হয়ে যাবে? আলফা যোগ হয়ে যাবে, অর্থাৎ আলফা, আলফার ভ্যালু কত? মাইনাস টু। তাহলে এটা, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস পাঁচের দুই, তার মানে হয়ে যাচ্ছে কত? টু এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু কত? জিরো। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি? এর নাভিলম্বের প্রান্ত বিন্দুগুলোর স্থানাঙ্ক। তাহলে নাভিলম্বের প্রান্ত বিন্দুগুলো কী কী হয়? এর ক্ষেত্রে হয় হচ্ছে নাভিলম্বের প্রান্ত বিন্দুগুলো এ কমা টু এ, ঠিক আছে, আর হচ্ছে এ কমা মাইনাস টু এ। তাহলে এর ক্ষেত্রে হবে এ প্লাস আলফা টু এ প্লাস বিটা, এ প্লাস আলফা আর মাইনাস টু এ প্লাস হচ্ছে বিটা, এগুলো হবে হচ্ছে নাভির স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে এ এর ভ্যালু কত? একের দুই। তাহলে একের দুই, আলফার ভ্যালু হচ্ছে মাইনাস দুই কমা টু এ, টু ইন্টু একের দুই মানে টু এ মানে এটা প্লাস বিটা, বিটার মান হচ্ছে মাইনাস তিন। ব্যাস, তাহলে এর ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কত? মাইনাস তিনের দুই কমা
এক মাইনাস দুই মানে হচ্ছে মাইনাস দুই, তাহলে নাভিলম্বের প্রান্তবিন্দুর একটা স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। আর একটা স্থানাঙ্ক কেমন হবে সেটা হচ্ছে এ প্লাস আলফা, অর্থাৎ এ মানে একের দুই, আলফার মান হচ্ছে মাইনাস দুই, তারপর মাইনাস টু এ মানে মাইনাস টু ইন্টু একের দুই মাইনাস প্লাস বিটা, বিটার মান হচ্ছে কত মাইনাস তিন, তাহলে এখানে কত বসবে মাইনাস তিন, তাহলে এটা মাইনাস তিনের দুই কমা মাইনাস ফোর, তাহলে এটা হয়ে গেল সমস্ত কিছু আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে নাভিলম্বের প্রান্তবিন্দুর হচ্ছে স্থানাঙ্ক। ঠিক আছে, আমরা কি করলাম এই সমীকরণের যা যা কিছু জানি, ঠিক আছে, স্থানাঙ্কগুলোর সাথে এই আলফা বিটা যোগ হয়ে যাচ্ছে, কেন, কারণ এর শীর্ষবিন্দু কততে, এই যে আলফা কমা বিটাতে, শীর্ষবিন্দু হচ্ছে আলফা কমা বিটাতে, সেই জন্য এর সাথে স্থানাঙ্কগুলোর সাথে কী হয়ে যাবে ওই আলফা বিটাগুলো সব যোগ করবো। এটা অ্যাকচুয়ালি কি আমাদের মনে রাখার প্রসেস, এটাকে আমরা আলাদা করে সূত্র হিসাবে মনে রাখবো না, এইটা যদি মনে থাকে তাহলে আমরা এটাও সব কিছু পেরে যাবো। ঠিক আছে, সেই হিসাবে আমরা করলাম। এবার আমরা লাস্ট আর একটা অঙ্ক করব, সেটা হচ্ছে সাত নাম্বার অঙ্কটা। ঠিক আছে, সাত নাম্বার অঙ্ক করে নিয়ে বাকি অঙ্ক আমরা বাড়ির কাজের জন্য ছেড়ে দেব। তাহলে সাত নাম্বার অঙ্কের সমীকরণ যা দিয়েছে সেই সমীকরণটা আমরা আগে টুকে নিই। সাত নম্বর অঙ্কের সমীকরণ দিয়েছে হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সিক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এটাকে আমরা পরের লাইনে ভাঙতে পারবো কীরকমভাবে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সিক্স এক্স প্লাস সিক্স ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস হচ্ছে কত নাইন ইজ ইকুয়াল টু সিক্স এক্স প্লাস নাইন। কেন নয়টা নিলাম, তার কারণ হচ্ছে বাম পক্ষে যেন ওয়াই মাইনাস থ্রি এর আমরা হোল স্কোয়ার ফেলতে পারি। ঠিক আছে, এখান থেকে তিন ছয় আমরা যদি কমন নিয়ে নিই তাহলে ছয় কমন নিলে হবে হচ্ছে এক্স প্লাস নাইন বাই সিক্স, সেটা পরের লাইনে হয়ে যাবে হচ্ছে ওয়াই মাইনাস তিন ইজ ইকুয়াল টু, ঠিক আছে, ফোর ইন্টু কত হয়ে যাবে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে তিন বাই দুই। ঠিক আছে, আমাদেরকে ফোর এ এ আকারে লিখতে হবে, সেই জন্য এইভাবে লিখলাম, আর এটা হয়ে যাবে এক্স প্লাস কত কাটাকাটি করলে তিনের দুই। ঠিক আছে, তাহলে আমরা এর সমীকরণটাকে কম্পেয়ার করবো কার মতো, এই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এক্স এর সাথে কম্পেয়ার করে করব। এই সমীকরণের ক্ষেত্রে আলফা বিটা কত, আলফা বিটা যেটা অর্থাৎ শীর্ষবিন্দু হচ্ছে এখান থেকে পাবো মাইনাস তিনের দুই, আর এখান থেকে পাবো হচ্ছে কত তিন, অর্থাৎ আলফা বিটার মান আমরা পেয়ে গেলাম। আর এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে কত তিনের দুই, ব্যাস আমরা সব কিছু পেয়ে গেলাম। তাহলে এর অক্ষটা কীরকম হবে, অক্ষটা হচ্ছে এর অক্ষ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে এর অক্ষ আমরা পেয়ে গেলাম, ব্যাস। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কেমন হবে, আলফা কমা বিটা, অর্থাৎ আলফা হচ্ছে মাইনাস তিনের দুই আর বিটা হচ্ছে তিন, তাহলে মাইনাস তিনের দুই কমা তিন। ঠিক আছে, নাভির স্থানাঙ্ক কত, নাভির স্থানাঙ্ক সাধারণত কত হয় এ কমা জিরো, তাহলে এখানে এ সাথে আলফা আর জিরোর সাথে বিটা যোগ হয়ে যাবে, তাহলে এ মানে কত তিনের দুই, তাহলে হবে হচ্ছে তিনের দুই প্লাস আলফা, আলফার মান কত মাইনাস তিনের দুই কমা জিরো প্লাস বিটা, বিটার মান কত তিন, তাহলে এর স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে জিরো কমা তিন, তাহলে নাভির স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। নাভিলম্বের দৈর্ঘ্য চার ইন্টু তিনের দুই মানে কাটাকাটি করে এটা কত একক হয়ে যাচ্ছে ছয় একক, তাহলে আমরা নাভিলম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম। নিয়ামকের সমীকরণ কী হয় সাধারণত, এক্স ইকুয়াল টু মাইনাস এ, তাহলে এখানে এ এর সাথে কী হবে আলফাটা যোগ হয়ে যাবে, অর্থাৎ এর সমীকরণ হবে এক্স ইকুয়াল টু মাইনাস এ, এর ভ্যালু হচ্ছে কত তিনের দুই, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস তিনের দুই প্লাস হচ্ছে আলফার ভ্যালু, আলফার ভ্যালু কত মাইনাস তিনের দুই, তাহলে মাইনাস তিনের দুই, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত যে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস তিনের দুই আর মাইনাস তিনের দুই মানে মাইনাস ছয়ের দুই মানে মাইনাস তিন, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স প্লাস তিন ইজ ইকুয়াল টু কত জিরো। আর নাভিলম্বের প্রান্তবিন্দুগুলো হয় হচ্ছে কত এ কমা টু এ, তাহলে এর সাথে আলফা আর এর সাথে বিটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে তিনের দুই প্লাস আলফার ভ্যালু কত মাইনাস তিনের দুই, তাহলে তিনের দুই মাইনাস তিনের দুই কমা, ঠিক আছে, বিটা মানে এখানে টু এ, টু এ মানে কত টু ইন্টু তিনের দুই প্লাস বিটার ভ্যালু কত তিন। ঠিক আছে, তাহলে একটা শীর্ষবিন্দু আমরা পেয়ে গেলাম কত জিরো কমা তিন, তিন দুই দুই কেটে গেলে তিন প্লাস তিন মানে ছয়।
ঠিক আছে। আর একটা নাভিলম্বের প্রান্তবিন্দু তাহলে হবে কত, সেটা হবে হচ্ছে আমরা এখানে বের করি এ এটা, ঠিক আছে, প্লাস আলফা, আলফার ভ্যালু হচ্ছে কত, 3/2। তারপরে মাইনাস টু এ, টু মানে 3/2, প্লাস হচ্ছে বিটার ভ্যালু 3, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, 0.22 কেটে গেলে এটা কত হয়ে যাচ্ছে, -3 মানে 0। তাহলে নাভিলম্বের প্রান্তবিন্দু পেয়ে গেলাম কত, 0.6 আর 0.0, ঠিক আছে। এই হচ্ছে একের অঙ্কগুলো সমস্ত কিছু, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে এই একের অঙ্কগুলো করলাম, নেক্সট ভিডিওতে আমরা 2 থেকে অঙ্কগুলো শুরু করব, ঠিক আছে। থ্যাংক ইউ।